أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। এই চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। তিনি যখন 6 মাস বয়স তখন বাবাকে হারিয়েছেন, 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, ফুল এতিম। চাচার বাসায় থেকে তিনি লালিত পালিত হয়েছেন, বড় হয়েছেন। এই চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন। এমনকি যখন এই মক্কার কুরাইশগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচারের মাত্রাটা বাড়িয়ে দিল এবং মানে বাহির থেকে যে সমস্ত ব্যবসায়ীরা মক্কাতে এসে জিনিসপত্র বিক্রয় করার জন্য আসে, সকল ব্যবসায়ীকে নিষেধ করে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গী সাথীদের নিকটে কোনো কিছুই বিক্রি করা যাবে না। সে আবু তালেব সেইখানে ছোট্ট কুঠিরের মধ্যে কয়েক বছর তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল। আবু তালেব রাসুলের দিন কবুল করেন নাই, কিন্তু আবু তালেব তার 10 সন্তানকে নিয়ে ভাতিজার প্রতি এতটাই মহব্বত, এতটাই ভালোবাসা, ভাতিজার সঙ্গে তিনিও অবরোধ জীবন বেছে নিলেন। 10 সন্তানকে নিয়ে আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে তিনিও অবস্থান করতে লাগলেন। শুধু তাই নয়, যখন দিনের আলো মানে অতিবাহিত হয়ে যায়, যখন রাত ঘনিয়ে আসত, আবু তালেব প্রশান্তি লাভ করত না। আবু তালেব যেই রুমে ঘুমাইতেন, ঘুমাচ্ছে কিন্তু ঘুম আসছে না। কেন না জানি হঠাৎ করে শত্রুরা এসে আমার ভাতিজার উপর আক্রমণ করতে পারে। এই জন্য রাতের অন্ধকারে যেই রুমে আবু তালেব ঘুমাইতেন, ওই রুম থেকে বের হয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেই রুমে অবস্থান করতেন, এই রুমে তিনি দরজা লক করলেন। কুম ইবনে আখি, হে আমার ভাইয়ের ছেলে ভাতিজা, ওঠো ওঠো। অন্ধকার রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখলেন চাষা আমার কাছে এসেছে। বলছে, চাষা মান জা আবিকা বিহাদাল ওয়াক্ত, এই সময় আপনাকে কোন জিনিস নিয়ে আসলো, কেন আপনি রাতের অন্ধকারে আসলেন? তখন চাষা স্পষ্ট ভাষায় বলছেন যে আমি শান্তি পাচ্ছি না, আমি এসেছি তোমাকে এই মেসেজ দেওয়ার জন্য যে তুমি আমার বেডে যেয়ে ঘুমাও, আমি তোমার বেডে ঘুমাবো। কারণ শত্রুরা জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বেডে ঘুমায়, যাতে করে এসে যখন আমার বেডে মানে মানে আমাকে তোমার বেডে এসে যখন আমাকে দেখতে পাবে তখন তারা ফিরে চলে যাবে। এতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই চাষা সাহায্য সহযোগিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবসময় অভয় প্রদান করেছেন এবং শক্তি যুগিয়েছেন। শুধু তাই নয়, বিভিন্নভাবে যখন মক্কার কুরাইশরা এই আবু তালেবের উপরে মানে চাপ সৃষ্টি করছে যে তোমার ভাতিজার সঙ্গে তুমি সম্পর্ক ছেদ করো, নাহলে কিন্তু তোমার উপরে আমরা এই করবো সেই করবো, কিন্তু আবু তালেব এর একটা মানে তার বংশের নাম ছিল, এর হচ্ছে একটি নেতা, কিন্তু আবু তালেব যে শক্তিশালী একজন নেতা এবং তার বংশের বুনিয়াদ সব দিক দিয়ে হাই, আবু তালেবের খাতিরে অনেক সময় শত্রুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট আক্রমণ করতে সাহস পায় না। এক পর্যায়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে যখন কোনো ক্রমে আবু তালেবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্ন করতে তারা সক্ষম হচ্ছে না, এই পর্যায়ে আবু তালেবকে স্পষ্ট ভাষায় তারা বলে দিল যে আবু তালেবকে স্পষ্ট ভাষায় বলে দিল, হে আবু তালেব, ইবলাম তাতরুক আনকা নুসরাতা মুহাম্মাদিন ওয়াল্লাহি লানাকরুদান্নাকা মিন মক্কাতা। আবু তালেব, যদি তুমি তোমার ভাতিজার সার্বিক সাহায্য সহযোগিতা থেকে যদি তুমি বিরত না থাকো, তাহলে আল্লাহর কসম খেয়ে বলছি আমরা তোমাকে মক্কা থেকে বিতাড়িত করব। এইভাবে আবু তালেবকে ভয় দেখাচ্ছে যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক ছেদ হয়ে যায়। কিন্তু আবু তালেব এদের কথায় কোনো কর্ণপাত না করে তিনি স্পষ্ট ভাষায় বলে দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য জোগাচ্ছেন, বলছেন মুহাম্মদ তুমি তোমার কাজ চালিয়ে দাও এবং জেনে রাখো আল্লাহে লাইয়াসিলা ইলাইকা জামউহুম হাত্তা ওয়াসিদা ফি তুরাবি দাফিনা ওয়ালাকাদ আলিমতু আন্না দীনা মুহাম্মাদিন মিন খাইরিল আদিয়ানি বারিয়াতিদ দীন। মুহাম্মদ তুমি তোমার দাওয়াতি কাজ চালিয়ে যাও, জেনে রাখো এই সারা মক্কা লোক একত্রিত হয়ে যতক্ষণ পর্যন্ত আমাকে মাটির মধ্যে দাফন করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি জেনে রাখো সারা মক্কা লোক একত্রিত হয়ে তোমার কোনো ক্ষতি সাধন করতে পারবে না। আমি জানি এই পৃথিবীতে যত দিন আছে তুমি যে দিনের ধারকবাহক, তুমি যে দিনের প্রচারক, এই দিনই হচ্ছে সবচেয়ে সঠিক এবং নির্বিচার দিন। তাহলে আবু তালেব এই স্বীকৃতি প্রদান করলো যে মুহাম্মদ তোমার দিনটা হক দিন। সুতরাং এই আবু তালেব হক কবুল করতে বাধা কোথায়, এইটা আমাদেরকে জানার বিষয়।
কেন আবু তালেব? জানলো যে ভাতিজার দিন সত্য, কিন্তু কেন হচ্ছে আবু তালেব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কবুল করছে না? বাধা কোথায়? বাধা হচ্ছে দুই জাতির কথা বলেছিলেন, বলেছিলেন যে লাউলা মালামাতি আও হাদারি মাসাব্বাতান লাওয়াজাতানি সামহাম বিদালিকা মুবিনা। ভাতিজা, আমি তোমার দিন কবুল করছি না, কারণ হচ্ছে তোমার দিন যদি আমি কবুল করি, আমি একজন নামি দামি, আমি একজন প্রভাবশালী ব্যক্তি, আমি একজন এক গোত্রের নেতা, আমি যদি তোমার দিন কবুল করি তাহলে মানুষের আমাকে ভর্সনা দিবে, মানুষের আমাকে তিরস্কার করবে এবং মানুষের আমাকে বিভিন্ন ভাষায় গালাগালি করবে। এই দৃষ্টিকোণ থেকেই বেটা আমি তোমার দিন কবুল করতে পারছি না, অন্যথায় আমি তোমার দিন কবুলের ক্ষেত্রে আমাকে তুমি সবচেয়ে অগ্রগামী ভূমিকা হিসাবে বা অগ্রগামী ব্যক্তি হিসাবে তুমি আমাকে দেখতে পেতে। কবুল করলো না চাচা, দিন কবুল করলো না। সুতরাং এইখানে এইরকম কিন্তু আমাদের দেশে আবু তালেবের মতন কিছু লোক আছে এবং এদের সংখ্যা একেবারে কম নয়। আজকে আলহামদুলিল্লাহ এই চরম উন্নতির যুগে, এই চরম মানে সোশ্যাল মিডিয়ার যুগে হকটা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে।